সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদও যখন আকামত দেওয়া হয়ে যায় তখন অনেক মুসল্লি তখন সালাত আদায় করতে থাকেন। ইভেন কি আমরা দেশের বেটা বেশি দেখা যায় যে ফজরের নামাজও ইমাম সাহেবের জামাতের নামাজ ফোড়া বা আকামত দিলাইছেন, ও সময় আরো জনের নামাজ খড়া ইজিরা বা আরো জনের নামাজ ফোড়া। অথচ রসুল সাল্লাহ ইসলামের নির্দেশনা হইল গিয়া ইজা ওকিমাতুসালাহ ফালা সালাতা ইল্লাল মকতুবা, যখন কোনো সালাতর একামত হয়ে যায় মানে ফরজ সালাতর একামত হয়ে যায় তখন কোনো সালাত নাই ওই সালাত ছাড়া যে সালাতের লাগে একামত দেওয়া হয়েছে। মানে হইল গিয়া ফরজ সালাতর যখন আহ্বান করা হয় তখন নফল সালাত সুন্নত সালাত অন্য কোনো সালাত চলতো নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে অন্য কোনো সালাত নাই ওই সালাত ছাড়া যে সালাতের লাগে একামত করা হয়েছে, মানে ফরজ সালাতর গুরুত্ব। আপনি যখন কোনো জিনিস অধিক গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন কম গুরুত্বপূর্ণ বিষয়টারে বাদ দিতে হয়, যেই কেন অধিক গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যদিকূর্ণবতী বিষয় কিনা জামাতে চালু হয়ে গেছে। কিন্তু আমরা সমাজে অনেক সময় মাস্টার টাস্তাতে উল্টা পাল্টা মাস্টার দিয়া বা দুর্বল হাদিসের ভিত্তিতে কইবা যে ফজরের রক্ত যদি একবারে তাসাউদ পাও তখনও তুমি কিতা করবা, আগে সুন্নত ফরিলিবা না। সুন্নাত নামাজ বা নফল নামাজের থেকে গুরুত্বপূর্ণ নামাজ হইলে ফরজ নামাজ, আর ফরজ নামাজের যখন আকামত হয়ে যাব তখন আর কোনো নামাজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বুজার তৌফিক দান হরক্কা, আমরা যদি যথাযথভাবে গুরুত্ব সহকারে ফরজ সালাতটা আদায় করি। ফরজ সালাতের পরে আপনি যদি জোহরের বা ফজরের সুন্নাত যদি আপনার ছুটি যায় তাহলে আপনি এটা পরে আদায় করতে পারবা। এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আপনারা জানাইয়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান হরক্কা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সালাত আদায় করি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।